বিদেশে সন্তানের যদি বিপদ হয় দুখিনী মায়ের অন্তর গভু কান্দা কয় কোথায় আছো মাওলাই আমার খুলে দাও দয়ার দুয়ার কোথায় আছো মাওলাই আমার খুলে দাও দয়ার দুয়ার আদরের মানিক আমি বুকে ফিরে চাই তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই রক্তে ভাসিয়া যাতো নাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায় তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই জোরে কোন মারহাবা মায়ের ঋণ কোনদিন সৎ লিল্লাহি তাকবীর প্রধান অতিথি সাহেব না প্রধান অতিথির আগমন জনাব হাজী মোহাম্মদ সেলিম সাহেব মারহাবা বলেন আল্লাহ পাক তারে গোলামকে কবুল করুন জোরে বলেন আমিন ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন জোরে বলেন আমিন ঢাকা সাত আসনের মাননীয় এমপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম ওই গালেবান বস্তি এলাকার মহিলাটা চিন্তা করলো আল্লাহ এমন সুন্দর সন্তান দেখে আমি স্বামী গ্রহণ করব না সন্তান তার মুখের দিকে তাকায় মা মানুষের বাড়িতে কাজ করা শুরু করে দিল আস্তে আস্তে ছেলেটা যখন যুবক হয়ে গেল মা চিন্তা করলো ছেলেটার জন্য স্ত্রী আনা দরকার ছেলের বইয়ের ব্যবস্থা করলো ছেলেকে বিয়ে দিল মা এইবার বেটার বউ যখন আসলো মা ছেলে এতদিন ভালোই ছিল যেদিন থেকে বেটার বউ বাড়িতে আসলো সেদিন থেকে আস্তে আস্তে ঝগড়া শুরু হয়ে গেল আমার ভাইরা এইবার মাঝে মাঝে বউ শাশুড়িতে ঝগড়া লাগে ওই ছেলেটা এই অবস্থা দেখে মারেও বকারা দেয় বউরে বকা দেয় দুইজনকে গালি দিয়ে আলাদা আলাদা করায় দেয় আস্তে আস্তে ছেলেটার ভিতরে পরিবর্তন দেখা দিল এখন ঝগড়া লাগলে শুধু মারে গালি দেয় বউরে আর কিচ্ছু বলে না আমার ভাইয়ের এইবার ছেলেটার বউ রাগ করে চলে গেল ওই সন্তানটা বাড়িতে এসে বলে মা বলো না আমার বউ কোথায় বলে রাগ করে তোর শ্বশুর বাড়িতে চলে গেছে এই কথা শোনার পর ওই ছেলেটা শ্বশুর বাড়িতে চলে গেল যাওয়ার পর বউকে ডেকে বলে তুমি কি যাইবা না বলে শোনো তুমি যদি তোমার মাকে শাসন করতে পারো তাহলে আমি যাব না হলে যাব না তুমি তো তোমার মায়ের পক্ষে নেই শুধু কথা বলো আমার পক্ষে নেই কিছু বলো না যদি তুমি আমার চোখের সামনে তোমার মাকে আঘাত করতে পারো তাহলে আমি যাব না বলে তোমার মতো স্বামীর আমার দরকার নাই এই ছেলেটা ছিল বউ পাগল মাতার গর্ব হয়ে গেল ডেকে বলে শোনো তুমি যা বলবে আমি তাই করব এই কথা বলে বাড়িতে আইসা মার দরজায় ধাক্কা মারছে মার চুলের মুঠি ধইরা বাড়ির বাইরে নিয়ে যায় মার পেটে লাথি মারে মার মুখে লাথি মারে ঘুষি মারে সর মারে হাতের কাছে একটা লাঠি পাইয়া মার কপালে মারছে একটা বাড়ি মার কপাল থেকে আস্তে আস্তে রক্ত ঝরা শুরু হয়ে গেল দুঃখিনী মা দেখে বলে বাবা তুই কি ভুলে গেছিস আজকে যেই পেট লাথি মারিস এ ঢাকা শহরের মুসলমান ভালো করে শুনে যাক কত যুবক আছে মারে আঘাত করে বাবারে আঘাত করে মারে দেখতে পারে না বাবারে দেখতে পারে না ভালো করে শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম মা বাবার সাথে বেয়াদবি করলে কি হয় মা বাবা দোয়া করলে মুসা নবীর সাথে জান্নাতে যায় আর বেয়াদবি করলে কোথায় যায় শুনবেন না বোঝা তো লাগবে দোয়া করলে মায়ের দোয়াতে ডাইরেক্ট মুসা নবীর সাথে জান্নাত বুঝলেন আর মার সাথে বেয়াদবি করলে কোথায় যায় সেটাও জানা লাগবে কথা কোন ঠিক না কষ্ট পাচ্ছেন মনে হয় আমার ভাইয়েরা ভালো করে শুনে যান এইবার এই ছেলেটার মা কিদি কিদি বলে বাবা তুই কি ভুলে গেছিস আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে থাই দিয়েছিলাম যেই বুকে লাথি মারলে বাবা আমি মা কত রাত এর বুকের উপর নিয়ে তোরে ঘুমাইছিলাম রে বাবা বুকের দুধ তোরে 2.5 বছর খাওয়াইছিলাম আজকে বইয়ের কথায় আমারে মারলি একটা বার জানতে চাইলি না আসলে মা আমি কোনো অপরাধ করেছি কিনা এই কথাটা বলে মা দুগিরি কান্দে আর বলে বাবা আমার কপাল ফেটে রক্ত বের করে দিলে একটা বার চিন্তা করলি না তোর মতো সন্তানকে জন্ম দিতে গিয়া কত মা সন্তানকে জন্ম দিতে গিয়া প্রসবের বেদনা সহ্য করতে
সহ্য করতে গিয়া কত মা বালতি দিয়া ছোট বালতি দিয়া এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দিল, কত মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পর মা যখন হুঁশ ফিরে পায় ডেকে বলে, কই আমার সোনা মানিক আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাসা ধন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা এই ছেলেটার মা কাঁদে, মাঝে মাঝে ঝগড়া লাগলে মারে, এইবার মাঝে মাঝে ঝগড়া লাগলে মারে মারে فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل جبان سر محبت عواز دفرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدقت يا رب العالمين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أراه مسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم بڑون
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد هجر بيتا بدونار پري فير أشني تمي أپن غري دينير آلو تمي سري ديتي চলে গেলে মদিনায় মক্কা সেরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিনে পসারের কাজে নিজে কে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন পসারের কাজে নিজে কে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ইরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ইরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি পরে আসল কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا زرب لنا الله أكبر সূরা কাহাফ আয়াত নাম্বার 109 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবীজি আপনি বলুন তমাম পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয় সমুদ্রের পানি শেষ হয়ে যাবে অনুরূপভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না জবান ছেড়ে বলেন ভাই আলহামদুলিল্লাহ প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানব চন্দ্রে গেল কুদরতে যাহার
প্রশংসা করি আমি আল্লাহ তাআলার ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটেও সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই পৃথিবীর রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়াঙ্গুলের টিপ আল্লাহ পাক একজন আছে প্রমাণ হইল ঠিক জোরে বলুন মারহাবা লক্ষ্য করে ধরে দাও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে কোণে রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি মহব্বত দিয়ে পরিচিত দরুদ ও সালাম সকলই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কষ্ট করে কোরআনুল কারীম শোনার জন্য আসছেন বলেন তো লাভ না লস আর জোরে বলেন লাভটা কি আমার আল্লাহ পাক জানাইয়া দিলেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন সূরা আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন আসমান থেকে তাদের জন্য আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আল্লাযীনা ইস্তামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো এখান থেকে যে উত্তম কথা ভালো কথা সুন্দর কথা সেইটা নিজের জিন্দেগি দিয়ে গ্রহণ করো মেনে নাও কোরআন থেকে যারা ভালো কথা গ্রহণ করে উত্তম কথা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করতে চায় আল্লাহ পাক জানায় দিলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ বানায় দেব ওয়া উলাইকা হুম উলুল আলবাব যারা কোরআন থেকে উত্তম কথা ভালো কথা গ্রহণ করে মেনে নেয় আমার আল্লাহ জানায় দিলেন তারাই হলো বুদ্ধিমান বলেন সুবহানাল্লাহ এজন্য কোরআনের আলোচনা শুনে প্যান্ডেলে রাখলে চলবে না বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না না বাসা পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ আজকে অনেক মানুষ আমাদেরকে বলে হুজুর এত ওয়াজ করেন কই মানুষের তো পরিবর্তন হয় না আচ্ছা আপনারাই বলেন আমি এই জায়গায় এক দেড় দুই ঘন্টা ওয়াজ করলাম ওয়াজ শেষে যদি আপনারা যাওয়ার সময় বলেন আরে কি ঠান্ডা একখান সিগারেট টানতে টানতে যায় আমি কিছু করতে পারবো আরো জোরে বলেন ছেলে পেলে আটশো মাটুর সাইকেল নিয়ে যদি যাওয়ার সময় মোবাইলে গান শুনতে শুনতে বাড়িতে চলে যায় কিছুক্ষণ আগে ওয়াজ শুনলো পরে যদি গান শুনে আমার কিছু করার আছে তার মানে ওয়াজ শুনলে হবে না আল্লাহ পাক বলেন এখান থেকে ভালোটা গ্রহণ করা লাগবে হুজুর যদি বলে বাবা গান শোনা হারাম এই কথাটা যদি ভালো করে মগজের ভিতরে ঢুকে যায় যতদিন বেঁচে থাকবেন ততদিন গান শুনবেন না তাহলে হেদায়েত দেবেন কে খালি শুনলেন মানলেন না তো কোনো লাভ নাই লাভ আছে অনেকে কিন্তু আমাদেরকে দোষারোপ করে হুজুর এত ওয়াজ করেন এত বয়ান করেন মানুষের তো পরিবর্তন দেখি না সেই তো আগের মতোই সব শুনতেছে আল্লাহ পাক কি বললেন সূরা জুমারে 18 নম্বর আয়াত যারা কোরআনের কথা শুনে ভালোটা গ্রহণ করে তাদের জন্য হেদায়েতের রাস্তা আল্লাহ সহজ বানায় দিবেন জান্নাতে যাওয়ার রাস্তা সহজ বানায় দিবেন আর যারা গ্রহণ করে এরা বুদ্ধিমান এখন হুজুরেরা তো সবই বলতেছে আপনি যে মানতেছেন না তো দোষ কি হুজুরের দিয়ে লাভ আছে আল্লাহ পাক তার হাবিবকে বলেন ইন্না মানতা মুজাক্কি লাস্তা আলাইহিম বিমুসাইতিন নবী গো দারেগা পুলিশ ড্যাব বানাই নাই মানুষকে উপদেশ দেন মানলে মানবে না মানলে না মানবে কথা বলেন ঠিক না ভাই যার ইচ্ছা হয় আমল করবেন না হলে করবেন না করলেন কপাল আপনার ভালো করলেন না কপাল আপনার পুড়লেন কথা বলেন ঠিক না ভাই আমার ভাইরা এর জন্য কোরআন দিয়ে ওয়াজ করার দরকার আছে না না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন
সূরা যারিয়াত 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে বলেন সুবহানাল্লাহ তাহলে লাভ না লস আরো কি লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিমা আল্লাহ পাক সূরা ফোরকানের মধ্যে জানায় দিলেন যারা কোরআন শোনার জন্য বসে গেছেন ভালো করে শুনে যান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তাদের জীবনের সমস্ত মন্দ আমলগুলোকে বদ আমলগুলোকে খারাপ আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারা সবের দ্বারা পরিবর্তন করে দেব পাল্টাইয়া দেব জোরে কন্না সুবহানাল্লাহ নবীজি বলেন যারা কোরআনের একটি আয়াতের আলোচনা শোনার জন্য বসে গেল 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয় সেই সমপরিমাণ সব আল্লাহ পাক তাদের আমল নামায় লিখে দেয় কোন সুবহানাল্লাহ এজন্য কোরআন দিয়ে কথা শোনার দরকার আছে না নাই আর কোরআন থেকে কথা বলতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই আমাদের কোন জ্ঞান নাই আমাদেরকে জ্ঞান দান করেন কি سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক জানায় দিলেন আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম জ্ঞান দান করেছিলাম আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন কণ্ঠটা এত মিষ্টি এত মধুর এত সুন্দর ছিল পয়গম্বর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়া দিত আমাদের নবীর কণ্ঠ কি কম সুন্দর ছিল বিশ্ব নবীর কোরআনুল করিম তেলাওয়াত শোনার জন্য মক্কার বড় বড় কাফেররা আবু জেল উতবা সাহেবা সারা রাত জায়গা জায়গা নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনত শুনে কি লাভ হয় সারা রাত কোরআন শুনে সকাল বেলা এই আবু জেল বলে নবী মুহাম্মদ পাগল কে রে আবু জেল তুই কি ছাগল সারা রাত জায়গা কোরআন শুনে সকাল বেলায় পাগল জাদুকর বলে কথা বলে মন খারাপ করছেন আপনারা আজকে সমাজের বাস্তবতার চাইতেও খারাপ আবু জেল কাফের হইয়া কোরআন শুনে আর মুসলমান হইয়া কোরআনের মাহফিলের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে আছে না নাই দুঃখ লাগে ওই জায়গায় কষ্ট লাগে ওই জায়গায় বাংলার জমিনে বিভিন্ন জেলায় দেখবেন বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নত্তগিরি গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে 140 বর জারি হয় না যারা কোরআনুল কারীমের মাহফিল 140 বর জারি করে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দেয় কোরআনের কথা বন্ধ করে দেয় আমার বিশ্বাস এদের চরিত্র আবু জেলের চাইতেও খারাপ কথা বলেন ঠিক না ব্যাটি কারণ কোরআন বন্ধ করা কাদের স্বভাব আল্লাহ পাক কোট করে দিয়েছেন ওয়া কাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগনিবুন সূরা হামিম আসসিদার 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন কাফেররা বলল কোরআন শ্রবণ করো না অকল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন কাফেররা বলল কোরআন শ্রবণ করো না কেন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন যেখানে কোরআনের আলোচনা করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআনের তিলাওয়াত করবে কোরআনের কথা প্রচার করবে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো তালি বাজাও ঢোলক বাজাও শিল দাও বন্ধ করে দাও যদি কোরআন বন্ধ করে দিতে পারো আমরা কাফেররাই বিজয়ী হব জোরে কর না আউযুবিল্লাহ আজকেও পৃথিবীর মানচিত্রে তাকায় দেখা যায় কিছু মানুষ কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায় কোরআনুল কারীমের মাহফিলকে বন্ধ করে দিতে চায় পৃথিবীর ভূখণ্ড থেকে কোরআনের কথা কেউ বন্ধ করতে পারবে না কথা বলেন ঠিক না কোরআন বন্ধ করা সম্ভব নয় কারণ কোরআনের সুইচ কার হাতে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কথা কার আল্লাহ ডেকে বলে কোরআন নাযিল করেছি আমি এর সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে কথা বলেন ঠিক না বাটি এজন্য কোরআন বন্ধ করা কখনো কখনো সম্ভব
কাফেররাও এরকম চিন্তা করে যে আমরা বন্ধ করে দেব মুখের ফুৎকার দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউনুর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভিয়ে দিতে আমি আল্লাহ পাক বলে দিলাম আল্লাহু মুতিম্মু নূরিহি জমিনে দ্বীনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে সারব যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কোনো কথা বলেন ঠিক না ব্যাঠি কোরআনের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে এই জায়গায় একটা উদাহরণ দিই আপনাদেরকে ছোট্ট একটা কথা বুঝাই মনে করেন ঢাকা শহরে একজন লোক বসবাস করে তার গ্রামের বাড়ি আমাদের গাইবান্ধা তো এলাকায় থেকে তার একটা ভাতিজা থাকে গ্রাম অঞ্চলে পড়ে থাকে তা ভাতিজাকে বলো শোনো আমি ঢাকা শহরে আজিমপুরে পাঁচতলা বিল্ডিং আছে বাড়ির সামনে কিছু ফুলের বাগান আছে তো খামাখা বাড়িতে বসে থেকে কি করবো আমার বাড়িতে চলো বিল্ডিং এর ভিতরে একটা ফ্ল্যাট রুম দেবো থাকারও ব্যবস্থা হবে এই ফুলের বাগানে পানি দিবা তিন বেলা খাবার দেবো টেনশন নেই আসো তো ভাতিজা চলে আসছে ভাতিজার অভ্যাস ছিল বাড়িতে তখন মনে করেন বিদ্যুৎ ছিল না ল্যাম্পো বা হারিকেন এগুলো কি কথা বুঝতেছেন আপনারা ল্যাম্পো বা হারিকেনের আলো এই ছেলেটার অভ্যাস ছিল বাতি না নিভাইলার ঘুম আসে না কথাকে বুঝতে পারছেন তো এই পাঁচতলা বিল্ডিং এর তৃতীয় তলায় একটা ফ্ল্যাট রুম দিয়েছে তো এই রুমের ভিতরে প্রবেশ করে দেখে বাতি জ্বালানো তো বাতির কাছে এরকম ফু মারতেছে তো বোঝে না গ্রামের মানুষ বোঝে না ফু দিতেছে নেবে না হাত এরকম বাতাস করে নেবে না চাদর দিয়ে চেপে ধরছে এরপরে কাম হয় না তো রাত বারোটা পার হয়ে যায় চাষা মনে করলো কি ব্যাপার এত রাত ওই ভাতিজার রুমের ভিতরে আলো জ্বলে ব্যাপারটা বুঝলাম না তো কাছে যা বলে ভাতি যা কি ব্যাপার ঘুমায় না আরে ঘুম ধরে আমার বাতি জ্বলে আমার ঘুম ধরে না সাসা বিল্ডিং কি বাতি লাগাইছেন এতবার ফু দিলাম নেবে না চাদর দিয়ে চেপে ধরলাম নেবে না তখন বলতেছে ওরে ভাতি যা বোকা তোর ইমানে লাগছে পোকা শয়তান দিয়েছে তোরে ধোকা তুমি কি বুঝেছো এই পাঁচতলা বিল্ডিং এ আমি কি ল্যাম্পো বা হারি কেনার আলো লাগাইছি আর নির্দিষ্ট একটা স্থানে সুইচ আছে যেখানে ইংরেজিতে লেখা আছে ওয়ান অফ কথা বলেন না কেন ওয়ান করলে আলো দেয় অফে মানে মারলে সুইচ মারলে অফ হয়ে যায় কথা বলেন ঠিক না ব্যাটি তার মানে দুনিয়ার এই যে বিদ্যুতের আলোর নির্দিষ্ট একটা যদি সুইচ থাকে পৃথিবীর মানচিত্রে আল্লাহ পাক এমন একটা কোরআনুল কারীম নামের আলো বাতি পাঠাইছেন এর সুইচ আল্লাহ পাক নিজের কুদরতি হাতেই রেখেছেন কথা বলেন ঠিক না ব্যাটি এই সুইচ অফ করার শক্তি পৃথিবীর কোন জালেম কোন বেঈমানের কথা বলেন ঠিক না ব্যাটি এটা পরিষ্কার কথা পৃথিবীর কোন বেঈমান পারবে না কোরআন আর ইসলামের আলোকে জমিন থেকে নিভাইয়া দিতে এই ক্ষমতা পৃথিবীর কোন জালেমের কোন জালেমের আমার ভাইয়েরা আমি কোরআন থেকে কথা বলতে চাই আপনারা শুনবেন না চলে যাবেন তবে যে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে কি সুন্দর এই সাইডে বসার জায়গা শোনো ভাই আপনারা ঘন্টাখানেক বস শুনবেন না শুনবেন তো ইনশাআল্লাহ আমি যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করেছি তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ একটু ভূমিকায় লম্বা কথা বলতেছে মনে হয় কষ্ট হয় আপনাদের তাহলে হযরতে দাউদ আলাইহিস সালাম এত সুন্দর পয়গম্বর ছিলেন দাউদ আলাইহিস সালাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের বিশাল বাদশাহ দান করেছিলেন পয়গম্বর যখন জাবর কিতাব তিলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো শুনত পয়গম্বরের আদর্শ এত ভালো ছিল আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম কেমন একটি মর্যাদা দান করেছিলেন পৃথিবীর যত শক্তিধর লোহাকে পয়গম্বর হাতের মধ্যে নেওয়া মাত্র আল্লাহ পাক লোহাটাকে মমের মতো পানির মতো গলিয়ে দিতে পয়গম্বর লোহা গলায়া দাও কুড়াল বটি বানায়া এগুলো বাজারে বিক্রি করত কামারের কাজ করত চিন্তা করেন একদিকে ফিলিস্তিনের বাদশা আর একদিকে কামারের কাজ কইরা টাকাগুলো বাজারে বিক্রি করে দাও কুড়াল বটি বানাইয়া বিক্রি করে এই টাকাতে যে টাকা উপার্জন হয় এই টাকাতে তার পরিবারের জন্য কি করে খরচ করে সুবহানাল্লাহ বলে এরকম আদর্শ কি বর্তমানে কোন মেম্বারের পাওয়া যাবে আমার ভাইয়েরা মেম্বার হওয়ার আগে আর সাইকেল কেনার টাকা নাই মোটরসাইকেল কেনার টাকা নাই কোন মতে যে একটা ছোটখাটো নেতা হইতে পারে আর গাড়ি বাড়ি টাকা পয়সার আর কোনো অভাব নাই আর পয়গম্বর আদর্শ কত ভালো
হযরত দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ দশায় আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশায় দান করবেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার পরবর্তীতে আমি তাকে ফিলিস্তিনের বাদশায় দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে ওর একটা সিন্ধুক যাবে, সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস পাওয়া যাবে, কোনটার নাম কি কোনটাতে কি কাজ হয় যে বলে দিতে পারবে। আমি আল্লাহ পাক তাকে তোমার পরবর্তীতে ফিলিস্তিনের বাদশায় দান করব। বলেন সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর এই কথা শোনার পর দেশের হাজার হাজার মানুষগুলোকে একত্রিত করলেন, তাদের সামনে বললেন, শোনো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস পাওয়া যাবে, কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হয় তোমরা কি কেউ বলে দিতে পারবা। হাজার হাজার জনগণ শুনে আর মাথা নত করে চলে যায়। হযরতে দাউদ আলাইহিস সালামের উত্তর দিতে পারলো না কেউ। এইভাবে প্রচারে চালায় সালাম পয়গম্বর চিন্তা করলেন, এত মানুষকে জানাইলাম কোন মানুষ এই উত্তর দিতে পারলো না, সব জায়গায় দাওয়াত দিলাম কাজ হলো না, এইবার নিজের ঘরে দাওয়াত দেওয়ার দরকার আছে না। এই কথা চিন্তা করে হযরতে দাউদ পয়গম্বর বাড়িতে আসলেন, তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। সুবহানাল্লাহ বলেন না? আরে ঢাকার মানুষের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আর আমাদের স্লোগান, সন্তান দুইটার বেশি নয় একটা হলে ভালো হয়, আমার স্লোগান না হইলে তোদের আরো ভালো কথা কর না কেন? এটা কিন্তু পৃথিবীর কোন মুসলমানের স্লোগান না, এদের তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা ইসলাম বিরোধী অপশক্তিরা তারা সুকৌশলে মুসলমানের মাতার মধ্যে এই ভাইরাসটা ঢুকিয়ে দিয়েছে, সন্তান দুইটার পিছনে একটা ভালো একটা হলে ভালো হয়, কারণ পৃথিবীর জালেমেরা চায় জমিনে মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। আরো জোরে কর, আজকে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 160 কোটি মুসলমান, সংখ্যায় যদি আমরা 300 কোটি মুসলমান হতে পারতাম পৃথিবীর কোন জালেমের শক্তি ছিল না। মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মুসলমান মারা তো দূরের কথা, মুসলমানের পশম বাঁকা করার কোন জালেমের সাহস ছিল না। আজকে পৃথিবীতে মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জন, কথা বলেন। তাছাড়া এই অংশুর মতো কুলাঙ্গার ডাইনি মহিলার সাহস ছিল মুসলমানের শরীরে গায়ে আগুন লাগানো, কথা বলেন, সাহস ছিল। আজকে লাখ লাখ মুসলমানকে নির্যাতিত কইরা কষ্ট দিয়া লাঞ্ছনা বঞ্চনা দিয়া আগুন লাগাইয়া যন্ত্রণা দিয়া এমন পরিবেশ সৃষ্টি করে ধাক্কা মেরে বাংলাদেশে 12 লাখ পাঠাইছে, কথা কন ঠিক না ভাই? এই জালেম মহিলা দেখে চরিত্র দেখে মনে হয় ফেরাউনের খালা তো বলেন, কথা কন ঠিক না ভাই? ঠিক। আজকে পৃথিবীতে কত জালেমেরা খালি মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কথা কোন ঠিক না মেয়ে? ঠিক। মন খারাপ করছেন আপনারা মনে? হযরতে দাউদ আলাইহিস সালামের কথা মনে আছে না? নাই। তাহলে সন্তান দুইটার বেশি নয় একটা হলে ভালো হয়, এগুলো স্লোগান মুসলমানের মুসলমানের নয়। মুসলমান মুমিন যারা বিশ্বাস করে রিজিকের মালিক, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী না যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি না, কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার লম্বা হয়ে যাবে, আমি লম্বা করব না। আমাদের পাশের জেলায় ঠাকুরগাঁও একটা এলাকায় ওয়াজ করতে গেলাম, এক মুরব্বি এসে বলে, হুজুর দোয়া করেন। বাবাজি দোয়া করব, ছেলে মিয়া কয়জন? বলে মি আমার 11টা ছেলে, আমার 6টা। আলহামদুলিল্লাহ। এই যে ময়মনসিংহ এর ঘটনা আপনারা জানেন না, 75 বছর বয়সে বিয়ে করছে, তারও একটা সন্তান দান করছে, কি আল্লাহ কি না পারে, কথা কন ঠিক না? ফায়ালুল লিমা ইউরি, তিনি যা ইচ্ছা তাই করেন, কথা বলেন ঠিক না? তিনি শুধু সৃষ্টি করার জন্য কি বলেন জানেন? কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান, আল্লাহর পয়গম্বর
দাউদ আলাইহিস সালাম ছেলের সংখ্যা হলো 19 জন কন্যা সন্তান হলো 21 জন তাদেরকে দেখে বলে শোনো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্দুক আসবে সিন্দুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা দেখি কাজ হয় তোমরা কি কেউ বলে দিতে পারবা পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না মেজো ছেলে বলতে পারে না সবার ছোট 19 বছরের টকবকে যুবক নাম তার সুলাইমান হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান আপনি যদি অনুমতি দেন আমি বলে দিতে পারবো সিন্ধুকে তিনটা জিনিস কি কোনটার নাম কি কোনটা দেখি কাজ হয় কোন সুবহানাল্লাহ এইবার দাউদ পয়গম্বর ডেকে বলে বাবা তুমি ছোট মানুষ না বুঝে একটা কথা বলো কথায় আছে মরিস ছোট জাল বেশি মরিস ছোট জাল বেশি পয়গম্বরের সন্তান সুলাইমান ডেকে বলে আব্বা জান একেবারে ছোট মনে করবেন না আমার বয়স যখন 14 15 হয়ে গেছে আমি যখন জঙ্গলের পাশে হেঁটে যেতাম ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে কি কথা বলে কোন ভাষায় কথা বলে আমি সুলাইমান পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি আব্বা জান একেবারে ছোট মনে করবেন না আমার বয়স যখন 14 15 হয়ে গেছে দূর আকাশে পাখি উড়ে যায় একটা পাখি আর একটা পাখির সাথে ডানা মেলে উঠতে উঠতে কি কথা বলে কোন ভাষায় কথা বলে আমি জমিনের উপর দাঁড়ায়া সুলাইমান পাখিদের ভাষাও বুঝতে পারি বলেন সুবহানাল্লাহ ও আব্বা জান আমি বলে দেব ওই সিন্ধুকে তিনটা জিনিস কি কোনটার নাম কি কোনটাতে কি কাজ হয় আপনারা কি শুনবেন কারা কারা দিকে দুহাত তুলে দেখান তো বাজান যে সূরাটি থেকে তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের 74 নম্বর সূরা সূরা নাম্বার কত বললাম 74 নম্বর সূরা সূরাটির নাম হলো মুদাসসির কি নাম মুদাসসির মোট আয়াত আছে 56টি রুকু আছে 2টি বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 2টি পর্ব একটা হলো মাক্কী আর একটা হলো মাদানী আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো কষ্ট পাচ্ছেন না আপনারা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে চলুন আমরা আলোচনা শুরু করি সূরা মুদাসসিরের আমি আপনাদের সামনে 38 থেকে 46 পর্যন্ত দীর্ঘ 9টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এর উপরে যদি আল্লাহ পাক তার গোলামকে দয়া করেন কিছু কথা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে আপনাদের কাছে একটি অনুরোধ মাহফিল যেহেতু আমাদের এলাকার তুলনায় খুবই ছোট কথা কি বুঝতে পারতেছেন এজন্য ছোট মাহফিলে জ্বালা বেশি এই যে ওঠা বসা যে করেন এই জিনিসগুলো আসলে কি ভালো বলেন তো কেউ যদি এরকম নিয়ত উঠে যান যে বক্তার আওয়াজ সাটতেছে না ভালো লাগতেছে না মজা লাগতেছে না খুব একটা পারতেছে না সুরটা ভালো না এরকম নিয়তে যদি কেউ উঠে যান আমল নামায় কবিরা গুনে লেখা হবে কি লেখা হবে কোরআনের কথা পছন্দ হচ্ছে না আপনার কাছে আপনি সুর শুনতে আসছেন হ্যাঁ আচ্ছা আমাকে আমার আলোচনা আপনারা দেখেছেন এরকম মানুষ কি দুই একজন আছেন আপনারা আমার আওয়াজ দেখেছেন মোবাইলে আলহামদুলিল্লাহ তাহলে মানে আমি মনে করছি কেউ নাই আমার তো দেখতেছি মোটামুটি কিছু মানুষ আমাকে দেখেছে আলহামদুলিল্লাহ তাহলে সমস্যা নাই যারা চেনে না তারা চলে গেলে যাক আপনারা যারা অন্তত চেনেন তারা তো অন্তত শেষ বেলা পর্যন্ত থাকা দরকার আপনারা শেষ পর্যন্ত থাকবেন না হ্যাঁ তবে সব পরিবেশে সব কথা হয় না একটু হিসাব করে কথা বলতেছি মন খারাপ করেন আপনারা আমার এলাকার মতো অবস্থা ঢাকায় হবে না ঢাকার অবস্থা একটু ঢাকার মতো করেই করা লাগবে নাকি বলেন তারপরে চেষ্টা করবো একেবারে যে কিছু বলবো না তা তো হয় না পাশে মা বোন আছে না নাই আরো জোরে বলেন তাদের জন্য ওয়াজ করার দরকার আছে না নাই মা বোনদের জন্য ওয়াজ করা দরকার ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার চালায় পুরাই করে দিল সরকার আজকে একটু আলোচনার মাধ্যমে ঢাকার মা বোনদেরকে হালকা বোঝানো দরকার এজন্য মা বোনেরা টেনশন নেবেন না অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দেব শুরু কারণ মা বোনেরা বলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু কথা কন না কেন আর তরুণ যুবক যারা আছো টেনশন নাই তোমরা যুবক আমিও যুবক যুবকদের জন্য তো একটা আলাদা আলোচনা আছে আমার মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে আপনার মাথার মেমোরি দিয়ে দেব
কষ্ট পাচ্ছেন আপনারা আসলে কি ওয়াজ করাই মুশকিল কথা বুঝতে পারছেন ওয়াজ করাই মুশকিল কিছু কিছু জায়গায় আলোচনা করতে গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন এমন ওয়াজ করবেন মাটি যান কেঁপে ওঠে এর আমি কি ভূমিকম্প কথা বুঝেন নাই এক জায়গায় ওয়াজ করতে গেলাম বলে হুজুর এমন ওয়াজ করবেন মানুষ যেন হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা ধরে কথা কি বুঝেন নাই তা আমি বললাম তোমার এতই হাসি দরকার মুমতাজা বাগদাওয়াত দাও একবার যদি মাইক ধরে কয় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যাই ফাটতে যাই ছিড়ে যাই তালি দেওয়ার বুদ্ধি নাই কথা কর না খেয়াল আসলে এদিকে মুমতাজা বাড়ছিল আপনাদের জীবন ধন্য আপনারা মনে করেন জান্নাতের টিকিট পায় গেছে মন খারাপ করছেন আপনারা মাদারীপুরে ওয়াজ করতে গেছিলাম মাদারীপুর তো আমাকে বলতে যে হুজুর এমন বয়ান করবেন মানুষ যেন চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দে তা আমি বললাম ভাই বর্তমান জামানায় মানুষের অবস্থা এমন বাপ মারা গেলে কান্দে না কে মরলে কান্দে না বাবা মারা গেলেও কান্দে না আর আমার বয়ান শুনে কাঁদবে কান্দা কি অতই সহজ কথা কর না কেমন মন খারাপ করছেন আপনারা এই যে আমাদের পাশের জেলা দিনাজপুর ওই জায়গায় ওই এলাকায় ওয়াজ করতে গেলে ওরা কিছু হোক আর না হোক বলবে হুজুর এমন ঘটনা ধরবেন এমন কাহিনী ধরবেন এমন একটা চমৎকার আলোচনা করবেন ওই আলোচনা শুনে যান একটা মানুষের মা ওঠে আমি কি শ্রোতার পা ধরে বসে থাকব যার মন চাই ওয়াজ শুনবে না চাই না শুনলে চলে যাবে কথা কন ঠিক না ভাই ঠিক তা আপনারা কি মন খারাপ করছেন আলোচনা চলবে কতক্ষণ হাত তুলে দেখান তো কতক্ষণ ঢাকাতেও সারা রাত 11টা পার না হতে মাইক বন্ধ করে দিবে এটা ঢাকা শহর সারা রাত আর শোনার জায়গা না টেনশন নেই না ইনশাআল্লাহ এখন বাজে কয়টা 10:30টা 10:30টা তাই না 11টা পর্যন্ত চলু হ্যাঁ আচ্ছা 11টা পর্যন্ত নিয়ে যাও তারপরে দেখা যাক যদি রিক্স নে আরেকটু বাড়ানো যায় আলহামদুলিল্লাহ তাহলে একটু জবান ছেড়ে আমরা যে আয়াতগুলো তিলাওয়াত করতে হুজুর এত দূর থেকে আসলো একটা মেসেজ তো দিয়ে যাওয়া লাগবে নাকি বলেন একটা মেসেজ না পাইলে তো আলোচনা কিছুই বুঝবেন না অতএব আমরা চলুন হুজুর কেনই বা তিলাওয়াত করলো আর কি কারণে আমাদেরকে শুনাইতে চাইলো আল্লাহ পাক কি বলেছেন এই 9টি আয়াতের ভিতরে আমরা শুনব বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ আমার ভাইরা জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মুদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাই বরং করুণা অসীম দালু আল্লাহর নামে শুরু করছি সূরাটির নাম কি বললাম মুদ্দাতির কথা বলেন কি নাম আরো জোরে বলেন কি নাম আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন প্রত্যেকটা মানুষ তার নিজ কিছু কর্মের ব্যাপারে নিজেদের কাছে আবদ্ধ থাকবে আপনার কি তো কর্মের ব্যাপারে আপনাকে হিসাব দেওয়া লাগবে আপনার কি তো কর্মের ব্যাপারে অন্য মানুষ হিসাব দেবে নাকি আরো জোরে বলেন আরো জোরে বলেন সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা আল্লাহু আকবার প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে নিজের কর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে কথায় আছে যেমন কর্ম তেমন ফল বিশ্বাস তাহাই করিয়া দেখো বেহেস্ত আর দোজক সাত বিশ্বাস তাহাই মরিয়া দেখো বাজান গো আমার আপনি দুনিয়াতে যা করবেন আপনার কি তো কর্মের হিসাব আপনার ছেলে দেবে না আপনার স্ত্রী দেবে না আপনার মেয়ে দেবে না আপনার আত্মীয় স্বজন দেবে না আপনার কি তো কর্মের হিসাব আল্লাহর কাছে আপনাকে দেওয়া লাগবে এজন্য আপনি দুনিয়ার জীবনে যা যা করতেছেন আপনার কি তো কর্মের ব্যাপারে একটু সচেতন হয়ে দুনিয়াতে চলার দরকার আছে না নাই কারণ আপনার প্রত্যেকটা কৃতকর্ম আপনার প্রত্যেকটা সেকেন্ডের কথা রেকর্ড করতেছেন কি আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীব
রাব্বুল আলামিন জানায় দিলেন মানুষ এমন কোন কথা বলে না যার কথাটা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা প্রহরী নাই সরকারের যেরকম ডিবি আছে আসমান জমিনের মালিকেরও ডিবি ফেরেশতা আছে আপনি যা যা করেন আপনার প্রত্যেকটা সেকেন্ডের কিত কর্ম রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতারা ক্যামেরা নিয়ে বসে আছে না না তাই বলে মনে করেন হুজুর কি বলতে চান এই যে দুনিয়ার ক্যামেরা লাগানো হইছে ছয় মাস পর যদি আলোচনা আবারও চালু করে দেওয়া হয় ছয় মাস পর আজকে কি ওয়াজ করেছি শোনা যাবে দুনিয়ার মানুষের মাথার মধ্যে যদি ক্যামেরা মেমোরির কথা বুদ্ধি আসে আসমান মালিকের আসমানের মালিকের কাছে মধ্যে এমন জ্ঞান নাই কথা বলে না কেন এজন্য আপনার জীবনের 70 বছরের কৃতকর্ম এই ক্যামেরার চার্জ ফুলে যায় ব্যাটারি নষ্ট হয়ে যায় মেমোরিতে ভাইরাস সমস্যা হওয়ার কারণে মেমোরির কথাগুলো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ পাক এমন এমন ফেরেশতা আপনার কাছে রেখে দিয়েছেন কেউ রহমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহু আকবার সম্মানিত লেখকগণ যা লিখতেছেন এগুলো নষ্ট হয়ে যাবে না এগুলো পানিতেও ভিজবে না কিয়ামতের ময়দানে বিচারের ফয়সালায় যখন আপনার হাতে দেওয়া হবে এই কিতাব যখন দেওয়া হবে তখন আপনি বলবেন লা ইউবাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা এর ভিতরে ছোট জিনিস লেখাটাও বাদ যায় নাই বড় লেখাও জিনিস বাদ যায় নাই তো আশ্চর্যজনক কিতাব কথা বলেন ঠিক না ব্যাটি এজন্য আল্লাহ পাক বলেন মানুষ এমন কোনো কথা বলে না তার ওই কথাটা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা নাই প্রত্যেকটা সেকেন্ডে আপনি যা যা করতেছেন সমস্ত কথাগুলো রেকর্ড হচ্ছে কথা বলেন ঠিক না ব্যাটি ঠিক ঢাকা শহরের মানুষ আপনারা দুই একটি উদাহরণ দিয়ে কথা বললে আপনারা ভালো বুঝবেন মনে করেন ইনি একটা মসজিদের ইমাম সাহেব ওনার কাছে এই ঢাকা শহরের একটা মানুষ 50,000 টাকা গোপনে দিয়া বলে ও ইমাম সাহেব আপনি 50,000 টাকা মসজিদের কাজে লাগাবেন খবরদার কারো কাছে বলবেন না আমি যে টাকা দিয়েছি আমিও কারো কাছে বলবো না আপনিও বলবেন না এই যে ইমাম সাহেব যখন টাকাটা নিল তখন কি আল্লাহর ফেরেশতারা ক্যামেরা বন্ধ রাখছে না চালু এখন ইমাম সাহেব চিন্তা করলো বাড়িতে 50,000 টাকা নিয়ে যা চিন্তা করে কাউরে বলতেও নিষেধ করছে সেও বলবে না আবার আমি যদি পুরো টাকাটা মেরে দেই তো কেউ জানবে না ইমাম সাহেব যদি ওই টাকাটা মসজিদের কাজে না লাগায়া নিজের ব্যক্তিগত কাজে খরচ করে দেয় বলেন তো এই কথাটা রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা আছে না নাই আবার ইমাম সাহেব যদি ওই টাকা মসজিদের কাজে লাগায় সে সময় আল্লাহর ফেরেশতা দেখবে কিনা আরো জোরে বলেন মনে করেন আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে ওই জায়গায় একজন আল্লাহর গোলাম একটা ছাগল নিয়ে যা জবাই করে দিয়ে দিল ছাগল একটা দিয়ে দিল আস্ত ছাগল মহাতামিম হুজুর জবাই করলো কইরা মনে করলো 12-14 কিছু বুঝতে হইছে 5-7 কেজি বাড়িতে পাঠায় দেই ইমাম সাহেব যদি এরকম করে মহাতামিম সাহেব যদি এরকম করে 7 কেজি গোস্ত বাড়িতে পাঠায় দেয় 7 কেজি বাচ্চাদেরকে খাওয়ায় দেয় এই সময় কি ক্যামেরা বন্ধ না চালু তার মানে হুজুরেরা যদি কোন ভুল কাজ করে গুনাহের কাজ করে সেই সময় ক্যামেরা বন্ধ না চালু সেই সময়ের কথাও কিন্তু রেকর্ড হচ্ছে ওই হুজুর যদি চিন্তা করে না এগুলো ইতিমের হক আমি বাড়িতে নিয়ে যাব না তাহলে হুজুরও বাঁচবে কিয়ামতের ময়দানে কথা বলেন ঠিক না ব্যাটি ইমাম সাহেব যদি ওই 50,000 টাকা আল্লাহর ঘর মসজিদের নির্মাণের কাজে ব্যয় করে ইমাম সাহেবও বাঁচবে কিয়ামতের ময়দানে কথা বলেন ঠিক না ব্যাটি এটা তো বললাম আমাদের মতো হুজুরের কথা আপনাদের কি অবস্থা বিশেষ করে যে যুবক এই ছেলেগুলো যারা বিয়ে করে 5 লাখ টাকা কাবিল নামায় দেন মহর ধার্য হয় 6 লাখ 500 টাকার একটা নাকের ফুল দিয়া জনম বাকি দিয়ে যায় ফাঁকি আছে না আছে একটু বুঝানোর জন্য আমি বলতেছি এগুলো তো ইমাম সাহেব আবার বলে দেয় বাবা শোনো মহরানা না পরিশোধ করে কিন্তু স্ত্রীর কাছে যাওয়া যাবে না সমস্যা আছে তখন ওই ছেলেটা বাসর ঘরের ভিতরে প্রবেশ করে বউ থাকে ঘাটে ও সোফায় বসে থাকে স্ত্রী বলে আসো কয় না কেন হুজুর বলছে 5 লাখ টাকা কাবির নামা বান্দা আছে এই 5 লাখ টাকা মহরানার পরিশোধ না করে তোমাকে ধরা আমার জায়েজ নাই কথা বোঝেননি মনে আপনারা এই যে ছেলেটা এই জায়গায় বসে একটা অভিনয় করতেছে মনে করেন ওই টাকাটা তো মাপ নেওয়া লাগবে কথা কয় না কেন এখন তার ছেলে বেলে খুব চালাক না তো বাসর ঘরে মনে হয় যখন ছেলে মেয়ে ঢুকছে তখন মানে ফেরেশতারা লজ্জায় ক্যামেরা বন্ধ করে থাকে তখনও চালু আছে আপনি কোন নিয়তে চোখের পাতাটা খোলেন তখনও ক্যামেরা চালু না বন্ধ কি মনে করছেন
খালি আস্তে আস্তে যাচ্ছি হুজুর দিয়ে শুরু করছি কোন জায়গাতে শেষ হয় খালি দেখেন এই যে যুবকরা বিয়ে করার পরে হুজুর শিখায় দিয়েছে বাবা যতক্ষণ না দেন মোহরের টাকা পরিশোধ হবে ততক্ষণ যাওয়া যাবে না এখন মেয়েটা চিন্তা করল আল্লাহ বাবা মা দুই তিনটা গরু জবাই করে এত ধুমধাম করে অনুষ্ঠান করলো যদি কাছে না আসে তো জীবনই শেষ মেয়ে মানুষের অন্তর তো এমনি নরম কতক্ষণ না কেন তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমাকে এক টাকাও দেওয়া লাগবে না তুমি আসো কতক্ষণ ঠিক না এটা জোর কইরা একটা ফাঁদ বানায়া বইয়ের কাছ থেকে দেন মোহরের টাকা মাপলে যেরকম স্বামী আসে না নাই সেই সময় ক্যামেরা বন্ধ না চালু তা আপনি যেগুলো অভিনয় করে টাকা মাপলেছেন খবর আছে না নাই এজন্য যতটুকু টাকা দেন মোহর দিয়ে বিয়ে করার আপনার সামর্থ্য আছে ততটুকু টাকা দিয়ে দেন মোহর ধার্য করে দেন মোহর দেওয়া ফরজ আর যৌতুকের টাকা নেওয়া জায়েজ না হারাম আরো জোরে কোন তবে ঢাকা শহরে মানুষ অবশ্য যৌতুক বোঝে না এদিকের মানুষ যৌতুক খায় না আরে খায় না বোঝেই না বোঝে আই ভাই আমাদের এলাকায় তো যৌতুক লোভী ছেলেও আছে বাবাও আছে কথা বোঝেন নাই আমাদের এলাকার মানুষজন যারা আছে মানে যার ছেলে আছে মোটামুটি তিনটা অথবা চারটে ওর মশানি তো আলাদা দোকানও যায় বলে এই এক কাপ চা দে চাচা আমি এত গরম আরে গরম হব না বড় ছেলের বিয়ের ডাক উঠছে 3.5 লাখ টাকা মানে ওর কারবার দেখে মনে হয় বিয়াটা পালিনি পালছে মানে দেশি আরে গরু কথা কন ঠিক না দেখি লজ্জা শরম লাগে না মানুষের কাছ থেকে জোর করে যৌতুকের টাকা নেওয়া জায়েজ না হারাম কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম যৌতুকের টাকা দাবি করে নেওয়া তেমনি হারাম কথা কন ঠিক না বাজে কত ছেলে পেলে আছে বউক মানে যৌতুকের টাকা না পাইয়া এমন কায়দায় পিটান শুরু করে মানুষ কই বউরে এত পিটাস কে কই পিটাবো না এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা 1 লাখ টাকা দিয়েছে এখনো 50,000 টাকা বাকি মনে হাল খাতার টাকা কথা কন ঠিক না বেঠি মন খারাপ করছেন আপনারা এরকম ছেলে পেলে আছে না না তাহলে যুবক যে বাসর করে অভিনয় কইরা মহরনার টাকা মাপ নিয়েছে তখনও ক্যামেরা বন্ধ না চালু ভালো করে বোঝেন তারপরে দেখবেন কিছু সময় নির্বাচনের আগে নেতারা প্রতিশ্রুতি দেয় না মনে দেয় না আপনাদের জন্য এই করব ওই করব সেই করব সব করব কথা কর না কেন আপনাদের জন্য যে কি করব মানে কি করবে আর মুখ দিয়ে মনে ফেনা উঠে যায় রাস্তা সমস্যা হবে না যানজট থাকবে না কোনো সমস্যা নাই এই যে বিভিন্ন ভাই মানে এক কথায় মানুষকে পটাইতে যত ধরনের বক্তব্য দেওয়া দরকার চাল ডাল সস্তা করে দেব আরো অনেক কিছু বইলে এই যে নেতা এই যে ভাষণটা দিল সেই সময় ক্যামেরা বন্ধ না চালু না নেতার সারিতে মানে ফেরেশতারা ভয় বন্ধ করে দিয়েছে হ্যাঁ তখনও কিন্তু ক্যামেরা চালু কথা কন ঠিক না ব্যাঠে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যখন গুম মাইপে দেয় মানুষের কাছে দেওয়ার কথা গুম 10 কেজি বা 20 কেজি দিচ্ছে 5 কেজি বা 10 কেজি সে সময় ক্যামেরা বন্ধ না চালু কথা কন ভালো করে কথা কন ও যদি 50 টন মাল পায় 10 টন জনগণকে দেয় 40 টন যদি বিক্রি করে সেই হিসাব দেওয়া লাগবে না এই রাস্তার বরাদ্দ হয়েছে 50 কোটি টাকা যদি 20 কোটি টাকার কাজ করে 30 কোটি টাকা নেতা পকেটে ঢুকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না তখন ক্যামেরা বন্ধ না চালু এজন্য কে কি করতেছেন আপনি দোকানদার মালে কম দিচ্ছেন ওজনে কম দিচ্ছেন তখন ক্যামেরা বন্ধ না চালু তাহলে দুনিয়াতে আপনি যে কাজ করতেছেন রাতের আধারে গুনাহের কাজ করলে তখনও ক্যামেরা বন্ধ নাই দিনের আলোতে গুনাহের কাজ করলে তখনও ক্যামেরা বন্ধ নাই আপনার 24টা ঘন্টার কথা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনি যা করতেছেন প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড হচ্ছে কথা বলেন ঠিক না ব্যাটা সেই কথাই আল্লাহ পাক বললেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা মানুষের নিজ কৃতকর্মের ব্যাপারে নিজেকেই দায়বদ্ধ থাকা লাগবে নিজেকে আবদ্ধ থাকা লাগবে তার কৃতকর্মের ব্যাপারে তাকে হিসাব কথাকে বোঝা গেল এই আয়াতটাকে বোঝানোর জন্য এত কথা বললাম আপনারা মানে এগুলো বোঝেন না তাফসীরুল কোরআন মাহফিল লেখেন নাই তো দোয়া ওয়াজ মাহফিল আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গতানুগতিক ভাবে আমি যে বক্তব্য দেই সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি বাজান গো আমার রাগ করেন না মাইন করেন না আমি আপনাদেরকে বলতে চাই একটু খেয়াল করে শুনেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন
ডান পাশে যারা থাকবে ডানপন্থী যারা জান্নাতি তারা সুবহানাল্লাহ বলেন ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা ডানপন্থী হয়ে মরতে চাই আমাদের খাওয়া দাওয়া চলাফেরা ডানকে আমরা প্রাধান্য দেব কথা কি বুঝতে পারতেছেন মন খারাপ করেন মুসলমান আমরা ঈমানদার আমাদের চলাফেরা হওয়া লাগবে ডানপন্থী কথা কোন ঠিক না ঠিক আল্লাহ যেভাবে চলতে বলে আমরা দুনিয়াতে সেইভাবে চলবো ইনশাআল্লাহ যত বাধাই আসুক আমরা বাধাকে ভয় পাই না আমরা একজনকে ভয় পাই তিনি কি আরো জোরে বলেন প্রত্যেকটা মুমিনের অন্তরে কার ভয় আল্লাহ ডেকে বলেন হে ইমানদার কোন আমি আল্লাহকে ভয় করো ভয় করা লাগবে আল্লাহকে কথা বলেন ঠিক না ব্যক্তি হাক্কাত কতহি ভয় করার মতো ভয় করা লাগবে আর আল্লাহ ডেকে বলেন বলা তামুতুন না ইল্লা আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া কবরে আসিও না বাবা দাদা সূত্রে আমরা তো মুসলমান হইয়াই দুনিয়াতে আসছি কথা কোন না কেন আবার আল্লাহ বলতেছে মুসলমান না হইয়া কবরে আসিও না তাহলে এটা কোন মুসলমান কথা কোন না কেন কবরে যে যাওয়া লাগবে মুসলমান হয়ে ওটা আবার কোন মুসলমান সেই মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই মরতে চান মুসলমান হয়ে তাহলে আজকে যে বক্তব্য দেব এটা বাস্তবে কাজে লাগাবেন তাহলে ইনশাআল্লাহ মুসলমান হয়ে মরতে পারবেন আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এ তরুণ যুবক তোমাদেরকে বিশেষ করে অনুরোধ করি যুবকেরা বিশেষ করে যুব সমাজ বর্তমান ধ্বংসের দিকে কথা কন্টিক না ঠিক তবে কিছু কিছু তরুণ যুবক অবশ্য ভালো এই যে মোবাইল আছে তোমার কাছে আছে না নাই তুমি রাতের আধারে কি দেখো ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে বাসার দরজা বন্ধ করে কেউ দেখে না দেখে কি কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেয় না দেয় কে তুমি রাতের আধারে দিনের আলোতে যা করো প্রত্যেকটা সেকেন্ডের কথা রেকর্ড হচ্ছে অতএব ভালো কিছু দেখো সব পাবে খারাপ কিছু দেখলে গুনাহ হবে কথা কোন ঠিক না ঠিক আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে ইয়াবা ফেন্সিডিল গাঞ্জা ম এক বেচারা মুরব্বি দিনাজপুরে আসে বলে হুজুর দোয়া করেন আমার ছেলেটা ডাল খায় তাহলে খুবই ভালো কথা পুষ্টিকর খাবার খাওয়াইয়া দেন কয় হুজুর এই ডাল সেই ডাল তো ফেন্সি ডাল কথা কন না কেন এরকম আছে না নাই আছে না নাই আজকে সন্তানগুলো ইয়াবাখর হয়ে যাচ্ছে সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা 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 মা বাবা চিন্তা করে বাবা এটা আবার কি জিকির কি ট্যাবলেট কই বোঝার দরকার নাই টাকা দাও নইলে মাথা ফাটাইয়া দেবো কথা কন ঠিক না ঠিক আজকে নিশা টাকার জন্য সন্তানগুলো পিতা মাতাকে মারতেছে কথা বলেন ঠিক না ঠিক নিশা করে ছেলে ঢাকা শহরে অবশ্য নাই 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 খুবই ভালো আরে যারা নিশা খায় ইয়াবা ফেন্সিডিল গাঞ্জা মদ খায় এরাই তো কাসক ধাক্কা মেরে কই ভাই যান সাইব যাই কথা কর ঠিক না ঠিক নিশা করলে মানুষের মাথা ঠিক থাকে ঠিক থাকে না ওরাই বাড়িতে দরজায় ধাক্কা মেরে কই মাগো দরজা খুলে দাও বউ কই দরজা খুলে দেব মা মানে আমি তো তোমার বউ কই বুঝি না মা আজকে একটু বেশি মাল খাইছি মানে মাল খাইয়া নিশা কইয়া কারে কি কইয়া ডাকে কথা কর ঠিক না ঠিক এ তো ঢাকা শহরের একটা একটা নিশাকর এক বাবা তার সন্তানকে হত্যা করলো ঘটনা জানেন নাই আপনারা তো ঢাকা শহরের ভুলে গেছেন মনে হয় না ছয় বছর একটা সন্তানকে মেরে ফেলে দিল এজন্য ভাইয়েরা আমার সমাজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে যদি মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন এই পবিত্র জবান দিয়া নিশার দ্রব্য পান করতে পারে না কথা কন ঠিক না ঠিক যা আল্লাহকে ভয় করে সে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না মিথ্যা কথা বলতে পারে না নামাজ কাজা করতে পারে না মানুষের অন্যায় করতে পারে না সকল করি করতে পারে না অহংকার করতে পারে না পিতা কষ্ট দিতে পারে না বিবির সাথে খারাপ ব্যবহার করতে পারে না যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে তারা দুনিয়াতে চলবে এমন ভাবে যে তার প্রত্যেকটি কাজ মাওলা দেখতেছে কথা বলেন ঠিক না ঠিক তাহলে সকলের হৃদয়ের কার ভয় ঢুকাবো কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না জোরে বলেন মারহাবা
রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী জানো বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী জানো বয় সলোনার হাত সানি যত আসুক সলোনার হাত সানি যতই ডাকুক পেছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না জোরে বলেন মারহাবা ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের রাতে কি জানায় দিলেন ফি জান্নাতি ইয়াতাসাআলু আল্লাহ পাক জানায় দিলেন একজন জান্নাতি আরেকজন জান্নাতির সাথে পরস্পরে গল্প লিপ্ত হবে গল্প করবে একজন জান্নাতি আরেকজন জান্নাতির সাথে বাজান গো আমার মনে করেন যে কথা আমি বলতে চাচ্ছিলাম আমার পূর্বে এক হুজুর আলোচনা করেছেন তিনি ওই কথাটা বলেছেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছিলাম আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালিক সাহেব আছেন না আপনি আল্লাহর গোলাম আমি আজকে দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আব্দুল খালিক সাহেবকে আপনি যে জান্নাত দান করবেন আমারে দয়া করে আপনি সেই জান্নাত দান করবেন আল্লাহ যদি দোয়াটা কবুল করে দয়া করে দুজনকে জান্নাত দেয় ভালো করে বুঝেন কিন্তু দোয়াটা কবুল করে আল্লাহ যদি দয়া করে দুজনকে জান্নাত দেয় জান্নাতে যখন দুইজন দেখা হয়ে যাবে পরস্পরে চিনতে পারবো হুজুর আপনি গোলাম রব্বানী হ্যাঁ আমি তো ওই যে আব্দুল খালেক ঢাকায় আজিমপুরে মাহফিলে আসছিলেন বলে হ্যাঁ আসেন হুজুর কবরের জীবন চলে গেল মিজান ফুলসিরাত চলে গেল কিয়ামতের বিচারের ফয়সালা দিন চলে গেল আল্লাহ দয়া করে হুজুর আপনারেও জান্নাত দিয়েছে আমারেও জান্নাত দিয়েছে আসেন হুজুর এতদিন পর যেও তো জান্নাতে দেখা হইলো আসেন না পরস্পরে গল্পে লিপ্ত একটু গল্প করি সুবহানাল্লাহ বলেন এরকম গল্প করবে জান্নাতে আরজন জান্নাতের সাথে দেখা হয়ে গল্প করবে গল্প কথা কি বুঝতে পারতেছেন মানুষের জন্য দোয়া করলে মানুষকে জান্নাতি হিসেবে কবুল করেন কি আরো জোরে বলেন তবে দুনিয়াতে সব চাইতে সব মানুষের দোয়ার আগে মায়ের দোয়া কবুল হয় মুসা নবীর জামানার যেই ঘটনা আমার আগে হুজুর বলে গেল মুসা নবী পয়গাম্বার মুসা নবী আল্লাহকে একদিন ডেকে বলে আল্লাহ আমারে কি জান্নাত দেবেন আল্লাহ ডেকে বলে নবী মানুষ কেন জান্নাত দিব না কি কথা বলো অবশ্যই জান্নাত দেব কিন্তু আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার প্রতিবেশী কে হবে আমার পাশের প্লাটে কে থাকবে কারণ দুনিয়াতে দেখি প্রতিবেশীতে ঝগড়া ঝগড়া আছে না নাই মারামারি কাটাকাটি হানাহানি আছে না নাই একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব করে পাসির তুলে দেয় ব্রেকিট মানে ব্যারিকেড তুলে দেয় রাস্তা বন্ধ করে দেয় আমার রাস্তা দিয়ে তোকে চলতে দেব না দেখি তো কোন দিক দিয়ে যাও কথা কথা এই যে অহংকার করে রাস্তা বন্ধ করে পানি যাওয়ার ড্রেন বন্ধ করে দেয় আছে না নাই একটা ঝগড়া হয় দুনিয়াতে প্রতিবেশীতে প্রতিবেশীতে কি হয় ভাইয়ে ভাইয়ে ফাইট চাচা ফাতি যাই ফাইট এক জায়গায় থাকা যায় না এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে দেখে না জানালাই খোনে না একবারে জানালা তিন মেরে দিছে কথা কন ঠিক না ভাই এইরকম মুসা নবী ডেকে বলতেছে আল্লাহ প্রতিবেশী কে হবে একটু জানতে চাই আল্লাহ ডেকে বলে পয়গাম্বার তোমার সাথে যারা জান্নাত দেব দুনিয়াতে বর্তমানে সে কষায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর মনটা খারাপ আল্লাহ দুনিয়াতে এত ভিআইপি মানুষ থাকতে কষাই রে দেবেন আল্লাহ ডেকে বলে কেন দিলাম তদন্ত কইরা রিপোর্ট নিয়ে আসো সুবহানাল্লাহ বলবেন না তদন্ত না করে বোঝা যাবে না কেন দিলাম আল্লাহর পয়গাম্বার মুসা নবী চলে গেলেন সেই বাজারে কসাইয়ের কাছে যা বলে কসাই আজকে যদি তোমার সাথে কেউ মেহমান হয়ে তোমার বাড়িতে যায় তুমি কি নিয়ে যাইবা না কসাই ডেকে বলে তোমার সৌভাগ্য সুবহানাল্লাহ বলে চলেন আমার সাথে আমার বাড়িতে পয়গাম্বার মেহমান হয়ে কসাইয়ের বাড়িতে চলে গেলেন কসাই বাড়িতে যাওয়ার পর গোস্ত নিয়ে গেছে রান্না করলেন সর্বপ্রথম রান্না কইরা তার দক্ষিণে একটা মা ছিল মায়ের মুখে খাবার তুলে দিল মা খাবার খাইয়া মালিকের কাছে দুইটা হাত তুলে দোয়া করে আল্লাহ আমি দুনিয়ার একজন অন্ধ মা আমার সন্তান নেবার জন্য এত কষ্ট করে এত পরিশ্রম করে মালিক গো এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকেও তুমি সেই জান্নাতে কবুল করে নিও মুসা নবীর পাশের ফ্ল্যাটে আমার ছেলেকেও জায়গা করে দিও
মা দোয়া করেছে ছেলেটা যখন পয়গম্বর মুসলমানের কাছে আসলো পয়গম্বর দেখে বলে যুবহু দোয়া করলো ভদ্র মহিলাকে বলে হুজুর ওইটাই আমার মা বলে তোমার মা যে দোয়া করছে তোমার কি মনে হয় কষায় ডেকে বলে ও পথিক আমি তোমারে চিনি না কিন্তু এতটুকু বলি এই জামানার মুসা নবী কই আর আমার মতো সাধারণ একটা কষায় তাকে আল্লাহ পাক কেমনে কি জান্নাতে দেবে আপনি বলেন মুসা নবী কত দামি মানুষ সম্মানিত মানুষ মর্যাদাওয়ালা মানুষ আর তার সাথে আল্লাহ আমারে জান্নাত দেবে এটা কি সত্যিকারের ব্যাপার এটা কি সাধারণ কথা আমার মা দোয়া করে এমনিতেই প্রতিদিন দোয়া করে আপনি কিছু মনে করবেন না বলে তুমি কি এই জামানার পয়গম্বর মুসা নবীকে দেখেছো বলে না দেখি নাই মনের মধ্যে বড় আশা পয়গম্বরকে যদি একবার দেখতে পাইতাম দুইটা চোখ ভরে এক পয়গম্বর মুসা নবীকে আমি দেখতাম নবী মুসা ডেকে বলে তাকায় তো আমি পয়গম্বর মুসা আর আল্লাহ পাক যে তোমার মায়ের দোয়া কবুল করেছে আমি আল্লাহ পাকের কাছে প্রশ্ন রেখেছিলাম আল্লাহ জানতে চাই আমার পাশের ফ্ল্যাটে কে থাকবে জান্নাতে আল্লাহ রেখে বলে পয়গম্বর দুনিয়াতে বর্তমানে কষাইছে কিন্তু আইসা দেখলাম তোমার মা যে এত ভালোবাসে তোমারই তোমার মায়ের দোয়া আসমানের মালিকের কাছে পছন্দ হয়ে গেছে আল্লাহ পাক তোমার মায়ের দোয়া কবুল করে আমার সাথে আমার পাশের ফ্ল্যাটে জান্নাতে মঞ্জুর করেছে দোয়া তাহলে মায়ের দোয়ার বরকতে সন্তান জান্নাতি হয় ওরে ঢাকা শহরের তরুণ যুবক যারা বসবাস করো ঢাকায় এই রাজধানীর বুকে বসবাস করো মারে দেখতে পারো না আজকে বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই আরো জোরে বলেন আছে না আজকে আমরা মায়ের সাথে খারাপ ব্যবহার করি মারে দেখতে পাই না বাবারে দেখতে পারি না কত বাবা কত মা বৃদ্ধা বয়সে সন্তানের লাঞ্ছনা গঞ্চনা শিকার হয় কথা বলেন ঠিক না ঠিক পিতা মাতার সেবা করা লাগবে পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে আজকে এই যুগের ছেলেরা বইয়ের চামড়া দেখেছে সাদা হয়ে গেছে ডিজিটাল গাধা দেখে বলে ওরে সুন্দরী তোমার মনটা কেন ভারী জানতে কি ভারী তুমি আমার শীতের দিনের খাতা তুমি আমার ওদের ছাতা বউরে দাইকে আদর করে ডাকে বলে কেন মনটা ভার বলো তখন বলে তুমি বললে কি বিশ্বাস করবা তোমার মা আমারে বকা ঝকা দিয়েছে গালি দিয়েছে তখন বউরে শাসন না কইরা মার কাছে যায় বলে বুড়ি বুড়ি মা কি হয় তখন কথা কন না বুড়ি তুই নাকি আমার বউরে গালি দিয়েছিস আসলে বলেন তো মারে শাসন করা দরকার নাকি বউরে আরো জোরে বলেন একটু কিছু বলবো মাদের সম্পর্কে কিছু বলবো কষ্ট হবে না আপনাদের আমার ভাইরা যেন পিতা মাতার খেদমত করা লাগবে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে দুনিয়ার সবচাইতে সন্তানের জন্য দুনিয়াতে মা বাবার মতো কষ্ট করে এমন দরদি আপনজন আর কেউ কেউ আমার ভাইরা পাকিস্তান গালেবান বস্তি এলাকার ঘটনা স্বামী স্ত্রী দুইজন গরিব মানুষ তাদের কোল আলতিকুতি করে স্বামী স্ত্রী মিল মহাব্বতের মাধ্যমে তাদের কোল আলিকুতি করে একটা ছেলে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো ছেলেটার বয়স যখন 3 বছর ছেলেটার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল দুঃখিনী মা চিন্তা করলো এমন একটা সন্তান রেখে এখন আমি কি করব যদি অন্য স্বামী গ্রহণ করি সে যদি আমার ছেলেটাকে দেখতে না পারে সহ্য না করে আদর ভালোবাসা না দেয় তাহলে আমার ছেলেটা আমার চোখের সামনে কষ্ট পাবে আমি মা সহ্য করতে পারবো না এমন চিন্তা করে এই পাকিস্তান গালেবান বস্তি এলাকার মা চিন্তা করলো না আমি আমার সন্তান তার মুখের দিকে তাকায় নিজের যৌবনের স্বাদকে ত্যাগ করলাম মানুষের বাড়িতে মা দুঃখিনী কাজ কইরা যে খাবার পায় আগে সন্তানের মুখে তুলে খাওয়ায় তারপরে খায় দুঃখিনী মা মাঝে কত বড় নিয়ামত তরুণ যুবক ভালো করে শুনে যাও ও ঢাকা শহরের মুসলমান আপনারা যারা বসে আছেন পিতা মাতার খেদমতের ব্যাপারে ওয়াজ করেছেন কি আরো জোরে কোন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রেগে বলেন
আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। তাহলে পিতা মাতার খেদমত করা এই হুকুম কার? আরো জোরে বলেন কার? তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে, তাদের ব্যবহারে আপনি বিরক্ত বোধ করতে পারবেন না, তাদের ব্যবহারে আপনি অসন্তুষ্ট হতে পারবেন না। বিশ্বনবী বলেন হুমা জান্নাতু কাওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার বেগিস, তোমার মা বাবাই তোমার দোজক। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের নিচে স্যান্ডেল বালু মাটি, আর মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। সুবহানাল্লাহ। বলে মা কত সম্মানিত, মা কত দামি, এই মা বাবাই জান্নাত, এই মা বাবাই জাহান্নাম। নবীজির এক প্রিয় সাহাবি মাকে কান্দে কইরা ভাস করে, সাহাবি ডেকে বলে হুজুর আমি যে আমার মাকে কান্দে করে ভাস করি। বলেন তো হুজুর আমি কি আমার মার হক আদায় করতে পেরেছি? হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ডেকে বলে সাহাবি তোমার মার হক আদায় তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি তুমি তোমার মাকে নিয়ে হজ করতে আসো, কিয়ামত পর্যন্ত তোমার মাকে নিয়ে হজ করলেও তোমাকে প্রসবের বেদনায় তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মা একবার আহু শব্দ করেছিল, একটা আহু শব্দের হক তুমি আদায় করতে পারবা না। তাহলে চিন্তা করেন কত বড় কষ্টের কথা, কথা বলেন ঠিক না ঠিক? এজন্য পৃথিবীর সবার ঋণ পরিশোধ করতে পারলেও মা বাবার ঋণ পরিশোধ করা যায়? আরো জোরে বলেন যায়। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখে দেখে পৃথিবীতে প্রথম তোমার মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জরাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। কথা বলে ঠিক না বেঁধে? কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজমেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বন্ধুগণ আমার যে কথা বলতে চাচ্ছিলাম, কিছু বলবেন না? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই আজাদুয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঢাকা সাত আসনের মাননীয় সংসদ সদস্য, পুরান ঢাকার সূর্য সন্তান জনাব হাজী মোহাম্মদ সেলিম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার ব্যস্ততা থাকায় উনি আমাদেরকে এখন আর সময় দিতে পাচ্ছেন না, উনি আমাদের কাছে দোয়া চেয়েছেন। উনি আগামী 30শে জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাকে যোগ্য নেতা হিসেবে কবুল করুক এবং মেয়র হিসেবে কবুল করুক, এবং তার স্ত্রী অসুস্থ, তার স্ত্রীর সুস্থতার জন্য দোয়া করব এবং তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে সার্বক্ষণিক অবস্থায় সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে হেফাজত করে, আমিন। আলহামদুলিল্লাহ, মাননীয় এমপি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ। আসলে ওনারা অনেক ব্যস্ত মানুষ, তারপরেও সময় দেন, এতে আল্লাহ শুকরিয়া, নাকি বলে?
নাকি অন্য কোনো কারণ আছে থাকতেও পারে নাকি বলেন আহা যাই হোক বেশি না আর 20 টা মিনিট ইনশাআল্লাহ 11:30 বাজে শেষ করে দেবা যথেষ্ট ও এমপি সাহেব বলে গেছে 12টা পর্যন্ত মাইক চলবে টেনশন নাই আচ্ছা যদি 12টা বন্ধ আপনারা থাকেন আমার টেনশন নাই আধা ঘন্টা হয়ে যাবে এনি টেনশন নাই তবে হ্যাঁ ডিজিটাল যুবক যারা আছে ওনাদের জন্য স্পেশাল 5-7 মিনিট অজবি আর মহিলা মা বোন তাদের জন্য মোটামুটি 10 মিনিট এই মোটামুটি ওদের জন্য 15-20 মিনিট বরাদ্দ রাখা দরকার আছে না না এরপরে বাকি যে আলোচনা সামনে যাই এই আয়াতগুলো তো শেষ করা লাগবে কথা বোঝেন না তো মায়ের যে ঘটনাটা ধরছিলাম আসলে ওয়াজের একটা মাঝখানে একটু এলোমেলো হয়ে গেলে সেই গতিটা নষ্ট হয়ে যায় বোঝেন না কারণ আবার ধন করে কেমনি ওই জায়গায় যাবো অতএব মায়ের ঘটনাটা মনে রেখে পরে আবার সুযোগ যদি হয় আমি ওই জায়গায় যাবো ইনশাআল্লাহ এই ছেলেটার কি অপরাধ দেখেন ওই দুনিয়া থেকে বিদায় নেবে কিন্তু কিভাবে বিদায় নেবে সেটা খালি শুনবেন না ওই ছেলেটা মার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক দুনিয়া থেকে ওকে বিদায় করে দেবে কিন্তু কিভাবে বিদায় নেবে সেই তরিকাটা খালি বলবো ইনশাআল্লাহ তাহলে আমরা আয়াত পড়ছিলাম যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করব জান্নাতি পরস্পরে গল্প করবে ফি জান্নাতি ইতাসাআলুন জান্নাতিরা পরস্পরে গল্প করবে আর গল্প করতে করতে গল্পের তালে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে কোন দিকে চোখ চলে যাবে কোন দিকে চোখ যখন নিচের দিকে চলে যাবে তারা জাহান্নামের ভিতরে অপরাধী দেখতে পারবে জাহান্নামের ভিতরে মানুষ জ্বলতেছে পড়তেছে যন্ত্রণা ভোগ করতেছে সেই সমস্ত অপরাধী সম্পর্কে তারা বলবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাফার কোন অপরাধে কি অপরাধে তোমরা জাহান্নামে হে অপরাধীরা তোমাদের অপরাধ কি দুনিয়ার জীবনে কেমন অপরাধ করেছো কি কারণে আজকে জাহান্নামের আগুনে জ্বলো কারণটা কি জাহান্নাম কি ভালো জায়গা নাকি খারাপ জায়গা আযাবের জায়গা নাকি আরামের জায়গা গেলে কি বাতাস করবে নাকি বাতাম ফাটাবে মানে এটা বোঝেন না মনে হয় মানে আপনাকে ডাং দেবে কি বলেন ঢাকায় কি বলে মারবে পেটাবে পিটাবে আপনারা ঢাকার মানুষ বুঝছেন না না আমার কথা মানে একটু আপনারা তো অধিকাংশ মানুষ তো বাইরের মানুষও আছেন নাকি সবাই ঢাকা পুরান ঢাকার মানুষ হলে তার আব্বে হাল্লা হই না যা তা তো না আমার ভাইয়েরা বলতো নাকি তাই গল্প শুনছে আমি তো আর জীবনে দেখিনি কয়ে তুই হাল্লা এদিকে আয় কয়ে আব্বে হাল্লা আমারে ডাকোস কয়ে আল্লাহ আর শুই না যা হাল্লা মানে এদিকে কি জানো বুঝি না ঢাকার মানুষ এরকম মানে সুন্দর সুন্দর ভাষা আছে কি কি যে বলে আমি তো বুঝি না আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শান শুনে যান আপনারা যা বলেন বলেন আপত্তি নাই যে কথা বলতে চাচ্ছিলাম নিচের দিকে যখন নজরে চলে যাবে জাহান্নামীদের তখন জাহান্নামীরা কি বলবে ভুলে গেছেন বলবো জান্নাতীরা তাকায় দেখবে নিচের দিকে আনিল মুজরিমিন হে অপরাধীরা মা সালাকাকুম ফি সাকর কি কারণে সাকর নামক জাহান্নামে জ্বলো দুনিয়ার জীবনে কি অপরাধ করছো কইলা কও আমার ভাইয়েরা জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে দেখে তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করবে কোন অপরাধে জাহান্নামের আগুনে জ্বলো বাজন গো দুনিয়ার সামান্য আগুনের তাপ সহ্য হয় না সূর্যের তাপ সহ্য হয় না ওই জাহান্নামের আগুনের তাপ আমরা কেমন সহ্য করব দুনিয়ার চাইতে ওই জাহান্নামের আগুনের স্পিরিট হলো 70% বেশি কত আমার ভাইয়ারা ভালো করে শুনে যান নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হাজার বছর জ্বালাইয়া আগুনের কালার হয়ে গেছে সাদা আবার হাজার বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল বর্ণ আবার হাজার বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো একবার যদি কেউ জাহান্নামে যায় বাজানো গমাল ওই জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার ভিতরে আগুন নাই জাহান্নামের সর্বনিম্ন শাস্তি
কোনো জাহান্নামে যদি একজোড়া পায়ে জুতা দিয়া থাকে ওই জুতার গরমে জাহান্নামের মগজ গলে টকবক করে নাক মুখ দিয়ে বের হয়ে যাবে জাহান্নামের যখন খাবার চাইবে আল্লাহ খাবার দাও এমন কাটা যুক্ত ফল জাহান্নামীদেরকে খাইতে দেবে ফল মাওয়া মাত্রই জাহান্নাম গলার ভিতরে দেবে ওই জাহান্নামী যখন গলার ভিতরে ফলটা দেবে গলার মাজা মাঝে আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরেও আসবে না যত গলা নড়াচড়া করবে তত কাটারা ফল কাটাগুলো ফুটবে আর যন্ত্রণা উপভোগ করবে কষ্ট পাবে যন্ত্রণা পাবে ওই জাহান্নামী তখন কেঁদে বলবে আল্লাহ এ কোন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যায় না বাহিরেও আসে না আল্লাহ যন্ত্রণা সহ্য করতে পারি না তখন জাহান্নামীর মনে হয়ে যাবে দুনিয়াতে পানি খাইলে গলায় কি আটকে গেলে ভালো হয় যায় তখন ডেকে বলবে আল্লাহ পানি দাও জাহান্নামীরা চিৎকার মারতে মারতে যখন পানি চাইবে আল্লাহ থেকে বলবে ফেরেশতারা আমার জাহান্নামী বান্দাগুলোকে পানি দাও এইবারে যখন পানি দেবে মাজার এই পানিটা তো ফুটান তুই এত গরম পানি ওই জাহান্নামীরা পানি পাওয়া মাত্রই জাহান্নামী যখন গলার ভিতরে পানি দেবে তার লাড়ি ভুড়ি গুলো গলে গলে পড়ে যাবে এক একটা জাহান্নামীর আযাবেই হবে কষ্ট যন্ত্রণায় হবে বাজার এজন্য নবীজি বলেন কবরে যে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই কবরে যাওয়া মাত্র আপনার আমলের কারণে কবর জান্নাত আমলের কারণে জাহান্নাম হবে কথা কোন ঠিক না বেঠে নবীজি বলেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাহু তিরমিজি নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবে কোন সুবহানাল্লাহ আর যারা আমল খারাপ তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত বাজান ভাই গর্তের গভীরতা কত আপনারা কি জানেন নবীজি এক জায়গায় বসা ছিলেন জিব্রাইল এসে বলে হুজুর এই মুহূর্তে একটা আওয়াজ হল আপনি শুনতে পাইছেন বলে হ্যাঁ একটা আওয়াজ বা শব্দ শুনতে পাইলাম ডেকে বলে হুজুর আপনি জানেন না আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে 70 বছর পর এই মাত্র জাহান্নামের তল দেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো পরে ঢাকার মুসলমান একটা পাথর যদি জাহান্নামের বুকে ফেলে দিলে 70 বছরের সময় লাগে তলে পৌঁছাইতে আল্লাহ না করুক আল্লাহ না করুক আমার গুনাহের কারণে যদি আমাকে একবার ফেলে দেয় আমার তো আর বাঁচার কোনো উপায় নাই এজন্য বাজান ওই জাহান্নামের গর্তে পড়া যাবে না আল্লাহ যেন কবরটা জান্নাতের বাগান বানায় যেন আমল কইরা কবরে যাওয়া লাগবে কথা বলেন আল্লাহ পাক ডেকে বলেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর সূরা মুলুকের 2 নম্বর আয়াত আল্লাহ পাক ডেকে বলেন যিনি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন আগে মৃত্যুর কথা আগে কেন বললেন কারণ আছে না না দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে দাদা আসছে বাবা আসছে তারপরে আমি আসছি আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দুনিয়াতে জানা যায় 9 মাস আগেও জানা যায় নতুন একটা অতিথি আসবে দুনিয়ায় কিন্তু 9 সেকেন্ড আগেও কেউ জানে না কে কখন কার বিদায়ের ঘন্টা বাজবে দাদার কাঁধে নাতির না শুনতে পারে বাবার কাঁধে সন্তান না শুনতে পারে কথা কোন ঠিক না বে ঠিক এজন্য সকল ধর্মের মানুষ বিশ্বাস করে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মৃত্যু হবে মাসবি কথা বলেন ঠিক না সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু হবে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা মৃত্যু তোমাকে ধরবে মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই ওরে ঢাকা শহরের তরুণ যুবক তুমি মনে করো হুজুর আমি 40 তলা বিল্ডিং এ ঘুমাই আজরাইল লিফটের সুইচ কেমনে দিয়ে উঠবে এটা মনে করো নাকি
আজরাইল এমন একটা জিনিস লিফটের সুইচ মারা লাগে না যে বিমানে সইরা মানুষ মারা যায় কক্সবাজারে সমুদ্রে সৈকতে মানুষ মারা যায় কথা কোন না কেন একটা ছেলে সকাল বেলায় সেলফি পোস্ট করলো এই দোস্ত মোটরসাইকেলে ঘুরতেছি বিকেল বেলা লাশায় বাড়িতে ফিরলো কথা কয় কে কখন মরবে কোন জায়গায় মৃত্যু আপনার ভাগ্যে দেবে বলে আপনি টের পাবেন তাহলে আমল করার দরকার আছে না নেই আছে হে যুবক হে যুবক সাবধানে হয়ে যাও এখনো সময় ছেড়ে যুবক সাবধান হয়ে যাও দুনিয়া আনন্দ ফুর্তি করার জায়গা না আনন্দ ফুর্তি করার জায়গার নাম হলো জান্নাত কথা কোন ঠিক না বেঠি দুনিয়া হলো গোলামি করার জায়গা আল্লাহ ঠিকই বলেন আল্লাযি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা গোলাম আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি এই সৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ পাক দেখতে চাই জীবন আর মৃত্যুর মাঝামাঝি মৃত্যু আর জীবনের মাঝামাঝি যে সময়টা দিলাম এই সময়টা দিয়ে আমি আল্লাহ পাক দেখতে চাই আমলের দিক দিয়ে কারা উত্তম আমল করো কারা সুন্দর আমল করো কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ পাক পরীক্ষা করে দেখবেন কার আমল ভালো কে সুন্দর আমল করে কে দেখবেন কে দেখবেন আল্লাহ তাহলে আমাদের আমলের জিন্দেগি সুন্দর করা দরকার আছে না না আমার বাজান কয়টা যাব কয় কথা আপনাদেরকে শোনাবো কয় দিকে যাব ওই দিকে যাওয়ার সুযোগ নাই তাহলে জাহান্নামীদেরকে দেখে বলবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার কোন অপরাধে সাকর নামক জাহান্নামে জল দুনিয়ার জীবনে কি অপরাধ করেছো ওই জাহান্নামীরা তাদের সাতটি অপরাধের কথা স্বীকার করবে জোরে বলেন কয়টি আর জোরে বলেন জোরে বলেন কষ্ট হয় না ওই জাহান্নামীদেরকে তারা দেখে চিনতেও পারবে কি পারবে এই তুমি পুরান ঢাকায় ছিলে না তোমার নাম অমুক এ ভাই আপনার সাথে তো আমি আজিমপুরে ব্যবসা করেছিলাম না আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে ব্যাপারটা বুঝলাম না একই এলাকায় বসবাস করতাম মৌজা কলোনিতে এই যে আমার পাশের মহল্লায় তো আপনি থাকতেন মসজিদের সাথে তো আপনার বাড়ি ছিল তো আপনি কেন জাহান্নামে কথা বোঝেন নাই মনে হয় তার মানে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখেও চিনতে পারবে চিনা চিনা মুখ বের হবে কথা কি বোঝা গেল তো তাদেরকে যখন জিজ্ঞাসা করবে কি অপরাধ দুনিয়ায় কি করছেন ভাই আমিও তো ছিলাম আপনিও তো ছিলেন তো একই এলাকায় একই জায়গায় হাট বাজার করেছিলাম ব্যবসা বাণিজ্য করেছিলাম বিজনেস পার্টনার ছিলাম তো আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে কি অপরাধ দুনিয়াতে করছো তারা চারটি অপরাধেরকে তো স্বীকার করে কয়টি আরো জোরে বলেন কয়টি তাদের এক নাম্বার অপরাধ কলু লাম নাকু মিনাল মুসাল্লিন তাদের এক নাম্বার অপরাধ আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না নামাজ পড়তাম না কি করতাম না তাহলে নামাজ না পড়ার কারণে জাহান্নামে দেখে বলবে ভাই যান একই মহল্লায় বসবাস করেছিলাম কথা ঠিক আছে আজান দিলে তুমি মসজিদে গেছো আমি যাই নাই পাশাপাশি দোকানদারি ব্যবসা বাণিজ্য করেছিলাম কথা ঠিক আছে আজান দিলে তুমি দোকান বন্ধ করে মসজিদে গিয়ে আমার মাওলা পাককে সেজদা দিয়েছো আর দুনিয়াতে আমি লাভের আশায় দোকান খুলে বইয়েছিলাম কথা বোঝেন নাই দোকান খুলে বইয়াছিলাম মানুষজন আসছে কাস্টমার বিদায় করছি লোভ লোভ দুনিয়ার লোভ কথা কন না কেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবি কয়টা কথা শুনবেন কয়টা কথা মনে করছেন গায়ে বান্দার হুজুর আসছে মানে কিচ্ছু বোঝেন না কোরআন দিয়ে কথা বলবো একটা কথা এদিক সেদিক করবো না কথা কি বুঝতে পারতেছেন খারাপ লাগে খারাপ লাগে যতগুলো আয়াত শুনতেছেন প্রতি প্রতিটি অক্ষরে দশটা করে আমল নামায় নাকি দান করবেন কি এজন্য কোরআন দিয়ে ওয়াজ শোনা লাগবে প্রত্যেকটা কথার জবাব কোরআন দিয়ে দেওয়া লাগবে কথা ঠিক না ঠিক আমার ভাইরা লোভ লোভ আলহাকুমুত তাকাসুর দুনিয়ার পাঁচুজের প্রতিযোগিতা লোভ লালসার প্রতিযোগিতা একটা দোকান আছে আরেকটা চাই একটা বাড়ি আছে আরেকটা চাই একটা গাড়ি আছে আরেকটা চাই চেয়ারম্যান চাই মেম্বার হতে মেম্বার কি কথা কন্যা কেন মেম্বার চাই চেয়ারম্যান হতে চেয়ারম্যান চাই এমপি হতে এমপি চাই মন্ত্রী হতে কিন্তু আপনারা এমপি চাচ্ছে মেয়র হতে কথা কন্যা কেন এই যে একটা স্বপ্ন কিন্তু বাংলাদেশে ওই মন্ত্রী পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার কিন্তু সুযোগ নাই কথা কন্যা কেন ওই দুই ম্যাডাম আছে ওই ম্যাডামের বাইরে কেউ যাওয়ার পাবি না কথা কন্যা কেন এই সুযোগ নাই প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নাই আবার যে একটা দেশের প্রধানমন্ত্রী সেজে আর একটা দেশের প্রধানমন্ত্রী হবো কথা কর ঠিক না ঠিক এই যে লোভ অর্থের প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা
এটা থামবে কম কখন হাত্তা জুরুতুমুল মাকাবি যখন কবরে যাব আর এই কবরের মাটি যখন মুখের ভিতরে ঢুকবে তখন আমাদের এই লোভ লালসার প্রতিযোগিতা এই অর্থের প্রতিযোগিতা এই অর্থের দিকে দৌড়ানো এই লোভ লালসার দিকে দৌড়ানো দুনিয়ার লোভের দিকে তাড়া করা তখন ছুটবে যখন আমি কবরে ঢুকব কথা কন ঠিক না মন খারাপ করছেন মনে হয় তাহলে লোক কমানোর দরকার আছে না নাই আছে অর্থের প্রতিযোগিতার দৌড়ানো কমানোর দরকার আছে না নাই আছে অর্থের দিকে না দৌড়ায় দুনিয়ার লোভ লালসার দিকে না দৌড়ে আমরা দৌড়াবো আখিরাতের দিকে কথা কর ঠিক না ভাই ঠিক ওয়াসারিউ ইলা মাগফিরাতি রবের ক্ষমার দিকে দৌড়াবো কথা বলে ঠিক না ভাই ঠিক যেখানে গেলে আমরা ক্ষমা পাবো নিষ্পাপ জীবন পাবো কথা কর ঠিক না ভাই ঠিক এই বনি আদমের লোভ কত জানেন বিশ্বনবী ডেকে বলেন কোন বনি আদমকে যদি একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের পাহাড় দান করা হয় মানে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা হয় এরপরেও বনি আদম বলেন তো 14 গোষ্ঠী বসে গায় শেষ হবে তারপরে বনি আদম কবি আর একটা পাহাড় হলে ভালো হইতো কথা বুঝেননি এইরকম লোভ আমাদের ভিতরে আমাদের নবী বলে গেছে কথা কর ঠিক না বেটি মন খারাপ করছেন তাহলে লোভ করবেন এই জন্যই বলতেছিলাম ভাইজান গো আপনি দোকান বন্ধ করে নামাজে গেছেন আমি যাইতে পারি নাই।